Welcome to Developing Bangladesh, your knowledge partner on trade, investment, personnel, entrepreneurship, and economic development. Please subscribe to Developing Bangladesh now. উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছে বা আপনি উদ্যোক্তা হবেন বলে মনস্থির করেছেন, আপনার জন্য সবার আগে একজন এন্টারপ্রেনারশিপ কনসালটেন্ট বা উদ্যোক্তা উন্নয়ন পরামর্শক প্রয়োজন। কারণ এই পরামর্শক আপনাকে এন্টারপ্রিনিয়াল টেন্ডেন্সি গুলা সম্পর্কে সচেতন করবে, উদ্যোক্তা হওয়ার জন্য আপনার যে সকল বিষয়ে দক্ষতা দরকার, অভিজ্ঞতা দরকার বা দূরদর্শিতা দরকার, চিন্তা চেতনা দরকার, এই বিষয়গুলোতে একজন এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট কনসালটেন্ট বা উদ্যোক্তা উন্নয়ন পরামর্শক আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে বা মেন্টরশিপ দেওয়ার মাধ্যমে বা কোচিং দেওয়ার মাধ্যমে, গাইডেন্স দেওয়ার মাধ্যমে আপনাকে একজন প্রতিষ্ঠিত সুনামধন্য সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এবার প্রশ্ন করুন, একটি প্রশ্ন হতেই পারে যে উদ্যোক্তা উন্নয়ন পরামর্শক যদি আমাকে সফল উদ্যোক্তা বানিয়ে দিতে পারে, উনি নিজে কেন উদ্যোক্তা হচ্ছেন না? এর উত্তর হতে পারে যে ওনার পারিপার্শ্বিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, ওনাদের সামাজিক এবং বিভিন্ন প্রেক্ষাপটে উনি উদ্যোক্তা হওয়ার শুধু জ্ঞানটুকু বা অভিজ্ঞতাটুকু ওনার মধ্যে থাকলেও অন্যান্য অনেক রিসোর্সের ঘাটতি রয়েছে, এজন্য উনি উদ্যোক্তা হতে পারছেন। অথবা সকল রিসোর্স থাকার পরেও ওনার প্যাশনের কারণে উনি পরামর্শক থেকে যাচ্ছেন, উনি উদ্যোক্তায় কনভার্ট হচ্ছেন না। আর একজন পরামর্শ একজন উদ্যোক্তা, কারণ পরামর্শ প্রতিষ্ঠানগুলোও কিন্তু পণ্য উৎপাদন না করলেও তার সেবা প্রদান করার মাধ্যমে সে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুতরাং আমাদের দেশে একটি প্রায়শই লক্ষণীয় একটি টেন্ডেন্সি রয়েছে, পরামর্শক বা কনসালটেন্টদের সম্পর্কে মানুষের অনীহা এবং কেমন যেন তাচ্ছিল্যের একটা বিষয়। এই বিষয়টি যতদিন থাকবে ততদিন আমাদের দেশের ব্যবসায়িক এনভায়রনমেন্ট, ব্যবসায়িক ধারণা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ আন্তর্জাতিক মানের সফল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে না। আমাদের এই অতি বাড়াবাড়ির কারণে আমাদের দেশে একটা টাটা অথবা একটা কোকাকোলা, একটা পেপসি অথবা একটা ইউনিলিভার, একটা বাটার জন্ম হয় না। আমাদের উদ্যোক্তারা অতি অতি পণ্ডিত, এই অতি পাণ্ডিত্য থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে যে যেই বিষয়ে অভিজ্ঞ, আপনাকে শ্রদ্ধার সাথে ওই বিষয়ে তার পরামর্শ সেবাটি নিয়ে নেয়ার মাধ্যমেই আপনার প্রতিষ্ঠানটাকে আপনি ভিন্ন একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন, ভিন্ন একটা স্তরে নিয়ে যেতে পারেন। আর আমরা অবশ্যই খেয়াল করব যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সব বিষয়ে অভিজ্ঞ। যিনি সুতা চিনতে খুব ভালো, তিনি সুতা রং করায় ভালো নাও হতে পারেন, কারণ রং করার মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন জড়িত। যিনি রং করায় ভালো, তিনি ওয়েবিং এ অনেক ভালো নাও হতে পারেন, যিনি ওয়েবিং এ ভালো, তিনি মার্কেটিং মার্কেটার হিসেবে ভালো নাও হতে পারেন। সুতরাং এত পাণ্ডিত্যের প্রয়োজন নেই। আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনে আপনার যে ধরনের দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন, আপনি রিলেভেন্ট রাইট পার্সনটা রাইট সময়ে চিহ্নিত করতে হবে। আমাদের দেশে একটি বড় সমস্যা যে আমরা রাইট পিপল রাইট টাইম রাইট প্লেসে প্লেস করতে পারি না। কারণ আমরা স্বজন প্রীতি করি, আমরা দেখি কে আমার পদলেহন করিল, কে আমাকে অতি ভক্তি করিল, এই অতি ভক্তি করতে যাই আমরা আমাদের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত করা ভুল নেই, এবং এই ভুল সিদ্ধান্ত থেকে ডিজাস্টার হয়ে যায়, আমরা বুঝতেও পারি না, অথবা যখন বুঝি তখন আর ফেরার পথ থাকে না, ফেরার রাস্তা বন্ধ থাকে। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের প্রতিষ্ঠানগুলোকে যদি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হয়, যার কাছে যেই নলেজ রয়েছে ওই নলেজটা আপনি প্রকিউর করেন এবং ওই নলেজটাকে কাজে লাগিয়ে আপনার প্রতিষ্ঠানটা একদিন ভিন্ন উচ্চতায় পৌঁছে দিতে পারে। এ পর্যায়ে আমরা যে ধরনের দক্ষতার কথা বলবো, তাহলে আজকের দিনে যখন আমরা মার্কেটিং এর কনসালটেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে একজন মার্কেটিং কনসালটেন্ট পণ্যের বাজার নির্বাচন থেকে শুরু করে পণ্য এই বাজারে উপস্থাপন, আফটার সেল সার্ভিস এবং ভোক্তার ফিডব্যাক সহ সংগ্রহ করবে। এরই পাশাপাশি যেহেতু আজকের তথ্য প্রযুক্তির উন্নয়নের এই যুগে পুরো মার্কেট মেকানিজমটা চেঞ্জ হয়ে গিয়েছে, সুতরাং আজকে আমরা ই মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটা বিষয় সম্পৃক্ত। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট বা ইন্টারনেট সম্পৃক্ত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা আমাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করে থাকি, মার্কেটিং সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করে থাকি, তার সবটার সমন্বয় হচ্ছে ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় জড়িত? ডিজিটাল মার্কেটিং এ আপনার একটি ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী আপনি আপনার পণ্য বা সেবার প্রচার প্রচারণা করতে পারবেন, আপনার একটি ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন,
আপনার আজকের দিনে অনলাইনে আমাদের 93% মানুষই কিছু কেনার আগে গুগলে একটা সার্চ মারে। গুগলে সার্চ দেওয়ার মাধ্যমে সে বুঝতে চায় যে এই পণ্যটি কারা কারা তৈরি করে, এই পণ্যটির সম্ভাব্য দাম কত, কোথায় গেলে আমি এই পণ্যটি পাবো, বা এই সেবাটি কারা সবচেয়ে ভালো প্রদান করে, এই বিষয়ে খোঁজখবর নেয়। তো সুতরাং এই যে গুগল সার্চ করার মাধ্যমে বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সার্চ করার মাধ্যমে যিনি খোঁজ নিচ্ছেন আপনার ক্রেতা, তাকে তার সামনে আসতে হলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হবে যা গুগল সার্চ করে তার সামনে উপস্থাপন করবে। যদি আপনার প্রতিষ্ঠানের ওই ব্যবস্থাগুলো থাকে তাহলেই আপনি ভালো করবেন, আপনি ওই ক্রেতাটা ধরতে পারবেন, আর না হয় আপনি ডিজিটাল মার্কেট মিন্স ব্যবহার করে, ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যারা পণ্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত নেয় তাদের কাছ থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। সো আপনি ফেল করবেন, ফেইলিওর। আপনাকে সফল হতে হলে ওই ডিজিটাল মিন্স ব্যবহার করে যিনি আপনার পণ্য বা সেবা সম্পর্কে খোঁজ নিচ্ছেন তার সামনে প্রফেশনাল একটি ওয়েবসাইট, প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম, প্রফেশনাল একটি ই কমার্স প্ল্যাটফর্ম আপনাকে উপস্থাপন করতে হবে, তাহলেই আপনি তার ওই বাজারটি সহজেই গ্রেপ করতে পারবেন। সুতরাং এই ডিজিটাল মার্কেটিং বিষয়ে একজন পরামর্শক আপনার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিজিটাল মার্কেটিং একটি বড় বিষয়, তার মধ্যে ওয়েবসাইট ছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অন্যান্য বিষয়গুলো জড়িত, ই কমার্স বিভিন্ন প্ল্যাটফর্মের বিষয়গুলো জড়িত। তো আপনাকে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারও প্রয়োজনীয় হেল্প করতে পারে আপনার পণ্যের প্রচার এবং প্রসার যথাযথ জায়গায় যথাসময়ে আপনার উপযুক্ত কাস্টমারের কাছে প্লেস করার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা আলোচনা করব যে বাংলাদেশে বিজনেস কনসালটেন্টদের কি অবস্থা। হ্যাঁ, বাংলাদেশে একটু উঁচু স্তরে যারা রয়েছেন, যে সকল প্রতিষ্ঠান আজকে ভালো প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, জাতীয় পর্যায়ে পরিচিত, সে সকল প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ব্যবসায়িক পরামর্শের পরামর্শ সেবা গ্রহণ করেছেন বা করছেন, বর্তমানেও ব্যবহার করতেছেন, ভবিষ্যতেও করবেন। কিন্তু যে সকল অতিপণ্ডিত শ্রেণী একজন ব্যক্তি স্বৈরতান্ত্রিক ভাবে যে সকল প্রতিষ্ঠান পরিচালনা করেন, এ সকল প্রতিষ্ঠানেই প্রতিষ্ঠানগুলো গ্রাজুয়েট করে না, অসব অপার সম্ভাবনা থাকার পরেও গ্রাজুয়েট করে না, এবং তারাই আজকে বিজনেস কনসালটেন্ট বা ডিজিটাল ব্যবসায়িক পরামর্শদের দেখলে একটু নাক ছিটকানো ভাব নেন। এই নাক ছিটকানোটা আপনি পরামর্শককে নয় আপনার নিজেকে করছেন, বিষয়টি খেয়াল রাখতে হবে। সুতরাং আমার পরামর্শ থাকবে যারা এখন পর্যন্ত নিজেকে অতি পণ্ডিত, সব বিষয়ে মহাজ্ঞানী, মহাদর, মহাশক্তিধর মনে করছেন, তাদেরকে এই মহাজ্ঞানী মহাশক্তিধরের ভাব থেকে, খোলস থেকে বেরিয়ে এসে নিজেকে জানুন। আপনি যে সকল বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, ওই সকল বিষয়ে আপনি সিদ্ধান্ত নিন। যে সকল বিষয়ে আপনার জানাশোনার বাইরে রয়েছে, ওই সকল বিষয়ে যিনি জানেন তার কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট পরামর্শ গ্রহণ করুন, তাহলেই আপনার প্রতিষ্ঠানটি অন্যতম একটা উচ্চতায় যাবে, সফলতায় পৌঁছাবে। আর যদি আপনি এই এইটুকু রুচির মধ্যে না আসতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান আজকে ভালো করছে, আগামী দিন নাও করতে পারে। সুতরাং আজকে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করলাম ব্যবসায়িক পরামর্শক বা বিজনেস কনসালটেন্ট কি, বিজনেস কনসালটেন্ট আমাদের প্রতিষ্ঠানগুলোর সফলতায় কিভাবে সহায়তা করতে পারে এবং কত রকমের কাজে ওনারা সহায়তা করতে পারে। আমাদের উচিত যে আমি যেই বিষয়টা জানি ওই বিষয়ের সিদ্ধান্তটা আমি নিব, আমি যেই বিষয়টা জানি না বা কম জানি ওই বিষয়টা যিনি জানেন, ভালো জানেন, আমার চাইতে বেশি জানেন, আমি তার পরামর্শ নিই, আমার চাইতে কম জানেন এইরকম কারো পরামর্শ আমার নেওয়ার দরকার নেই। এই জানাটা আমরা কিভাবে নিশ্চিত হব, জানার নিশ্চিত হব তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, দেশে বিদেশের সম্পৃক্ততা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। অবশ্যই বাংলাদেশে একটা ভালো দিক হচ্ছে কিছু বিজনেস কনসালটেন্সি ফার্ম ইতিমধ্যেই ভালো করছে এবং কিছু বিদেশি বিজনেস কনসালটেন্সি ফার্মও আমাদের দেশে তাদের শাখা প্রতিষ্ঠা করেছে। আমরা খুবই আশাবাদী যে আগামী দিনের এই বিজনেস কনসালটেন্সি বা ব্যবসায়িক পরামর্শ খাতটি আমাদের জিডিপির অন্তত 10% অবদান রাখবে। পৃথিবীব্যাপী রেখেছে, তা প্রমাণিত হয়েছে, আগামীতেও প্রমাণিত হবে। সুতরাং আমরা আজকের আমাদের এই আলোচনার পরিসমাপ্তি করতে চাই। আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যে যেই বিষয়ে অভিজ্ঞ, যেই যেই বিষয়ে দক্ষ, ওই বিষয়ে সিদ্ধান্ত নিব। আমি একা সব সিদ্ধান্ত নিতে যাব না, আমার একার সিদ্ধান্তে প্রতিষ্ঠান যেন আমার উপর জিম্মি না হয়ে পড়ে, এই বিষয়টি খেয়াল রাখবো।
এবং উপযুক্ত মানুষের কাছ থেকে উপযুক্ত বিষয়ে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিব এবং আমরা সকলে এগিয়ে যাব, এগিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান সমূহ, এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ সবাই। Thanks for watching. Please subscribe now.